আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। এই চুই ঝাল দিয়ে গরু, খাসি, মুরগি সব ধরনের মাংস রান্না করা যায়। তো সবাই চলুন দেখি কিভাবে করলাম রান্নাটা। এখানে আমি 2 কেজি পরিমাণ হাড্ডি সহ মাংস নিয়েছি। হ্যাঁ, এটা চুই ঝাল যদিও, তারপর আমি দেখাচ্ছি কীভাবে আমি এটা করেছি। আচ্ছা, এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এতে আমি ছেড়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এরপর ছেড়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজগুলো ব্রাউনিশ হয়ে আসলে এর ভিতর আমি 1 কাপ পরিমাণ আদা, রসুন ও জিরা পেস্ট দিয়ে দিলাম। মশলাটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লান্ড করে নিয়েছিলাম। দিয়ে দিলাম ফালি করে কাটা কিছু শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ ও হলুদ। আচ্ছা, এবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু ঢেকে দেব। আচ্ছা, মশলাটা ভালোভাবে কষিয়ে এর ভিতর ছেড়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা সেই মাংসগুলো। হ্যাঁ, এবার মশলার সাথে মাংস সুন্দরভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই হচ্ছে সেই চুই ঝাল, দেখুন। দোকান থেকে কেনার সময় এখানে এভাবে হচ্ছে টুকরো করে কেটে দিয়েছিল। এখন এটাকে আমি পরিষ্কার করে নেব। দেখুন, এটার উপরে যে অংশ অর্থাৎ এর যে সিলকা, উপর থেকে ফেলে দিব। সিলকাগুলোকে আমি উপর থেকে ফেলে দিচ্ছি। কিভাবে করছি দেখুন। হ্যাঁ, এখন এটাকে আমি টুকরো করে নেব। আমি কিভাবে করছি দেখুন আপনারা। এভাবে আমি পরিষ্কার করে নিব চুই ঝালগুলোকে। হ্যাঁ, সবগুলো চুই ঝালগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং এই যে সিলকাটা এটা ফেলে দিব। এভাবে পরিষ্কার করে টুকরো করে নিচ্ছি।
দেখুন কিভাবে পরিষ্কার করলাম। এভাবে আমি সবগুলোকে পরিষ্কার করে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যখন 70% সিদ্ধ হয়ে আসবে তখন চুই ঝালগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে এটাকে 70% রান্না হয়ে আসতে দিতে হবে, রান্নার শুরুতে দেওয়া যাবে না। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে বাকি রান্নাটা করে নেব। তুলে দেখছি কি অবস্থা। এখন আমি এটাকে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে আসছে, ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়ে এর ভিতর একটু নেড়ে চেড়ে দেখব। এখন এর ভিতর দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা হয়তো এখন সবাই চেনেন, বিভিন্ন রকমের গরম মশলা দিয়ে এই চাট মশলাটা তৈরি করা হয়। রান্নাটা কমপ্লিট, আমি একটি সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। Thank you.